দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। সুকান্তর উত্তরবঙ্গ দাস, গৌরীশঙ্কর ঘোষ, নিশিকান্ত দুবের পর এবার বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। ফের কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি, কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি বহরমপুরের বিজেপি বিধায়কের। মালদা মুর্শিদাবাদের সঙ্গে এবার দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার একাংশ জোড়ার দাবি, এবং এই কয়েকটি জেলাকে এবার একত্রিত করে কেন্দ্রশাসিত অঞ্চলের আর্জি জানিয়েছেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। তিনি এমনটাই প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত ভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি দাবি করেছেন তিনি? ঠিক দেখো জুলিতা, সুব্রত মৈত্র অর্থাৎ বহরমপুরের যিনি বিজেপি বিধায়ক রয়েছেন, তার দাবি হচ্ছে যে মুর্শিদাবাদ, মালদা সহ যে পাঁচটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি উঠছে, তার সঙ্গে তিনি আরো দুটি জেলাকে চাইছেন, দক্ষিণ দিনাজপুরের এবং নদিয়া। এই একাংশ নদিয়া জেলা এবং দক্ষিণ দিনাজপুরের একাংশকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হোক। কারণ হচ্ছে তিনি তার দাবি যে গত 3 বছর ধরে সনাতনীদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা কোনোভাবেই মানা যায় না, কোনোভাবেই বরদাস্ত করা যায় না, যার ফলে এর আগে যে বিধায়ক এবং সাংসদরা বিজেপির দাবি তুলেছিলেন তার সঙ্গে তিনি আরো দুটো তিনটে জেলা যোগে জুড়ে দিতে চাইছেন। কারণ তার বক্তব্য হচ্ছে এই জেলাগুলো একইভাবে মুর্শিদাবাদ, মালদার মতো এবং কাটিয়ারের মতো এখানকার মানুষও সমস্যায় ভুগছেন এবং সরকার নিশ্চুপ, যার ফলে তিনি দাবি করছেন যে এই জেলাগুলো কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত হোক। এখন এ নিয়ে তার আরো দাবি এবং আরো প্রশ্ন, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের যে কথা বলা হচ্ছে সে প্রসঙ্গে তার বক্তব্য যে বাংলাদেশে অনুপ্রবেশ যেটা হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ঘুরতে কারণেই বিএসএফও কিছুটা দায়ী। যদিও বিএসএফকে দাবি করলে তার বক্তব্য যে সীমান্তবর্তী এলাকায় যেভাবে বিদ্যুৎ দেওয়ার প্রয়োজন সেই বিদ্যুৎ রাজ্য সরকার দেয় না, এবং যেখানে পাতিল দেওয়ার কথা সেই পাতিল দেয় না, যার ফলে কিন্তু হাত প্রকট থেকে যায় এবং সেদিক দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা ঢোকে এরা এ জেলায়, এবং যার ফলে তাদের এই উৎপাত বেড়েছে। এই দাবি প্রসঙ্গে কিন্তু তৃণমূলের বক্তব্য, তৃণমূলের আবু তাহের খান এবং খলিলুর রহমান যারা সাংসদ রয়েছেন তারা যে বক্তব্য যে যেদিন থেকে নিশিকান্ত দুবে এবং গৌরীশঙ্কর ঘোষ এই মুর্শিদাবাদ সহ যে 5টি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে দাবি তুলছেন তার তারা তীব্র প্রতিবাদ করছেন এবং ধিক্কার জানাচ্ছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের আন্দোলন চলবে, কারণ এমন কিছু হয়ে যায়নি মালদা, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাগুলোতে যাতে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার তারা কেউ দাবি তুলতে পারে। কারণ হিসেবে তাদের বক্তব্য যে গত লোকসভায় যেভাবে 3-3টি আসন তৃণমূল পেয়েছে তাতে কিন্তু বিজেপি পায়ের তলায় মাটি তারা হারিয়েছে, এবং তারা আগামী যে বিধানসভার ভোট আসছে সেই ভোটে তারা ভয় পাচ্ছে, যার ফলে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল করা দাবি তুলছে বলে জানাচ্ছেন এই 2 তৃণমূল সাংসদ। দুইটা বেশ ধন্যবাদ জানাবো কল্যাণ, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। আপনাদের এবার শোনাবো ঠিক কি দাবি করেছেন। আপনাদের জানিয়ে রাখবো গৌরীশঙ্কর ঘোষ, নিশিকান্ত দুবে তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে যে মন্তব্য করেছেন তা নিয়ে বিতর্কে ঝড়। এবার আরো এক বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র, তিনি এবার কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন। তিনি এবার যেমনটা বলছেন যে মালদা মুর্শিদাবাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার একাংশের দাবি জুড়ে দেওয়ার দাবি তুলেছেন এবং কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করেছেন তিনি। আপনাদের শোনাবো বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র কি বলেছেন। আমি বারবার করে বলছি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার পর্যবেক্ষণ করুক, বর্তমানের এই দিনাজপুর থেকে আমাদের উত্তর নদিয়া পর্যন্ত যে অবস্থার মধ্যে দিয়ে সনাতনীরা আছে লক্ষ্য করুক, পর্যবেক্ষণ করুক, করে তারা সিদ্ধান্ত নিক। আমাদের বিধানসভার এমএলএ তিনি কি বলছেন, উত্তরবঙ্গের এমএলএ তিনি কি বলছেন, তাহলে আমরা আতঙ্কিত হব না। যদি এটা গণতান্ত্রিক দেশ হয়, যদি তাদের কথা এটা ধর্মনিরপেক্ষ দেশ হয়, তাহলে আমাদেরকে এই অসহ্য যন্ত্রণায় বেঁচে থাকতে হবে কেন? কারণ আইন এবং আইনের যারা কর্তা তারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে জিনিসটা দেখছে না, আর দেখছে না তার কারণই হচ্ছে এখানকার যে শাসক দল, সেই শাসক দলের অঙ্গলনি হেলনে এই সব পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে অ্যাডমিনিস্ট্রেটিভে যারা যারা আছে তারা প্রত্যেকেই সমস্ত কিছু দেখেও চোখ বন্ধ করে এইগুলো হতে দিচ্ছে। নতুন আইন আমাদের জন্য তৃণমূল নেতা শান্তনু সেন, শান্তনু বাবু এবার বিজেপির আরো এক বিধায়ক, তিনিও আবার কেন্দ্রশাসিত অঞ্চলে দাবি করছেন। তিনি যেমনটা বলছেন মালদা মুর্শিদাবাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবার নদিয়ার একাংশ জুড়ে দেওয়ার দাবি তুলছেন, তিনি কি বলবেন?
বাংলার মানুষের দ্বারা নির্বাচনে গোহারান এনে গিয়ে তারা এতটাই বিভ্রান্ত হয়ে গেছে যে বাংলা বিদ্বেষী মানসিকতা থেকে বাংলা ভাগের যে চক্রান্ত, সেই চক্রান্তটার কথা বলতে গিয়েও তাদের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে চলে আসছে। সেই চক্রান্তটাও তারা ঐক্যবদ্ধভাবে করতে পারছে না। কেউ বলছে শুধু গোর্খাল্যান্ডের পাশে আছি, কেউ বলছে শুধু কোচবিহারকে ইউনিয়ন টেরিটরি করো, কেউ বলছে উত্তরবঙ্গকে ভাগ করে দাও, কেউ বলছে মালদাকে ভাগ করে দাও, কেউ বলছে না তার সাথে নদিয়াকে নাও। সুতরাং এটা একদিকে তাদের রাজনৈতিক হতাশা, অন্যদিকে তাদের গোষ্ঠীকন্দল আর সর্ববৃহৎ বাংলা বিদ্বেষী মনোভাবটাকেই আরো বেশি করে প্রকট করে। কিন্তু তারা ভুলে গেছে তারা যত বেশি করে বাংলা বিরোধী আচরণ এরকম করবে, যেটুকু উৎসিষ্ট বিজেপির আছে আগামী বিধানসভায় সেগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে ছিলেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, গৌরীশঙ্কর ঘোষ, নিশিকান্ত দুবের পর এবার বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ফের কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন তিনি। এবং তিনি এবার যেমনটা বলছেন, বহরমপুরের বিজেপি বিধায়ক, তিনি যেমনটা বলছেন মালদা মুর্শিদাবাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার একাংশ জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার দাবি তুললেন তিনি। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, এবার বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র তিনিও কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন। সংসদে যেমনটা জানিয়েছিলেন নিশিকান্ত দুবে, গোড্ডার বিজেপির সাংসদ, এবং তার মন্তব্যের পরেই কিন্তু বিতর্কের ঝড়। অন্যদিকে দেখা যায় মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, তিনিও কিন্তু একই দাবি তোলেন। এবার আরেক বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র, তিনিও এবার কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন। মালদা মুর্শিদাবাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার একাংশ জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। সুকান্তর উত্তরবঙ্গ তাস, এবার গৌরীশঙ্কর ঘোষ, নিশিকান্ত দুবের পর এবার বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ফের কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন তিনি। এবং তিনি যেমনটা বলছেন মালদা মুর্শিদাবাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার একাংশ জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সৌম্যবাবু, এবার দেখা যাচ্ছে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র তিনিও কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলছেন, এবং তিনি যেমনটা বলছেন দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার একাংশ জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক, কি বলবেন? আর আমরা তো এটাই বলছিলাম যে বিচ্ছিন্নতাবাদ যদি একবার শুরু হয়, বিচ্ছিন্ন মানসিকতা যে বিজেপি যে বীজ বপন করেছে, এখন সবাই সবার মতো চাইবে। আমাদের কপাল ভালো বলেনি যে নিজের বাড়িটা আর অন্য পাশের বাড়িটাকে নিয়ে একটা ইউনিয়ন টেরিটরি হয়ে যায়। ভারতবর্ষ তো ছেলে খেলা, ছেলের হাতের মোয়া, যেভাবে খুশি ভাগ করে খেয়ে নেবো আর কি। এসবের তীব্র বিরোধিতা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, কোনো রিজন নেই, কোনো লজিক নেই, যা খুশি এটা বললেই হলো। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে ছিলেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সুকান্তর উত্তরবঙ্গ তাস, এবার গৌরীশঙ্কর ঘোষ, নিশিকান্ত দুবের পর বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ফের কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন তিনি। এবং তিনি বহরমপুরের বিজেপি বিধায়ক, তিনি যেমনটা বলছেন মালদা মুর্শিদাবাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার একাংশ জুড়ে দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলার দাবি তুললেন তিনি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সংসদে নিশিকান্ত দুবে, গোড্ডার বিজেপির সাংসদ, তিনি যেমনটা দাবি তুলেছিলেন কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করেন। এবার তারপরে আমরা যেমনটা দেখেছি বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, তিনিও কিন্তু একই দাবি তুলেছিলেন। অন্যদিকে এবার সুব্রত মৈত্র, বহরমপুরের বিজেপি বিধায়ক, তিনিও কিন্তু একই দাবি তুলে ধরলেন। এবং তিনি যেমনটা বলছেন মালদা মুর্শিদাবাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার একাংশ জুড়ে দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলার। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র, বহরমপুরের বিজেপি বিধায়ক তিনি, এবং তিনি এবার কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন। বহরমপুরের বিজেপি বিধায়ক, তিনি যেমনটা বলছেন মালদা মুর্শিদাবাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার একাংশ জুড়ে দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন তিনি। এবং তারপর আবারও কিন্তু বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। তন্ময় বাবু, এবার বিজেপির আরেক বিধায়ক, তিনিও এবার কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করছেন, এবং তিনি বলছেন দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার একাংশ সঙ্গে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক, কি বলবেন? ভৌগোলিক অবস্থানটা কি হবে,
বিজেপির বিধায়ক দক্ষিণ দিনাজপুরের একাংশের সঙ্গে নদিয়ার একাংশকে ঠিক কোন মানচিত্রে মেলাচ্ছেন? সবাই কি উন্মাদ হয়ে গেল একসঙ্গে? বিজেপি করলে, তৃণমূল করলে পাগলের মতো বকতে হবে কি? এরকম সিদ্ধান্ত কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে ঘোষণা করেছেন তাদের দলের কর্মী এবং নেতাদের কাছে, যে সকলে উন্মাদের মতো যা খুশি বলো, যা খুশি আচরণ করো? আমি কিছু বুঝতে পারছি না, কারণ পশ্চিমবাংলাকে বিভাজনের চেষ্টা খোদ বিধানটায় করেছিলেন। লোকসভার উপনির্বাচন হয়েছিল, মোহিত মৈত্র হারিয়ে দিয়েছিলেন বিজয় সিং নাহারকে। সব ইতিহাস কি এটা জানে না কিছুই জানে না? একদিন রবীন্দ্রনাথ নেমেছিলেন বঙ্গভঙ্গের বিরোধিতা করবার জন্য। দেশ স্বাধীন হয়েছে, বাংলা ভাগ হয়েছে, এখন কেউ দাবি করছে কুচবিহার, কেউ দাবি করছে মালদা মুর্শিদাবাদ। আরে কোত্থেকে একটা সুব্রত মৈত্র নামের পাগল এসে হঠাৎ দক্ষিণ দিনাজপুর আর নদিয়ার অংশ আমাদেরকে পাগল করে দেওয়ার চেষ্টা হচ্ছে, না নিজেরা পাগল হয়ে গেছে? আমি বুঝতে পারছি না। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন।